নিরামিষ দিনে বা পুজো পার্বণ যে কোনো কিছুতে এই শাহী পনির যদি এভাবে বানিয়ে আপনারা পরিবেশন করেন, তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। এটা লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে যাবে। এরকম একটা পনিরের রেসিপি আজকে আপনাদের সাথেও আমি শেয়ার করব। তো চলুন আজকে এই শাহী পনিরের রেসিপি, পুরো পেঁয়াজ রসুন ছাড়া একদম পিওর নিরামিষভাবে কিভাবে আমি বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। শাহী পনির বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে একদম ঠিক এরকম করে কেটে নেব, আপনারা যে কোনো সাইজভাবে কেটে নিতে পারেন। পনিরটা কিন্তু ফ্রেশ হলে খেতে ভালো লাগবে, তো এভাবে একটু বড় বড় করে কেটে নেব। পনিরটা সুন্দর করে কাটা হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে এবার তেল দিয়ে দেব। তেলের সাথে অল্প করে ঘি দিয়ে দিলাম। পনিরটা তেলের সাথে একটু ঘি দিলে ভাজলে সুন্দর একটা ফ্লেভার আসবে। কড়াইয়ের মধ্যে অল্প করে নুন দিয়ে দিলাম, পনিরটা ভাজার সময় তাহলে কড়াইয়ে লেগে যাবে না। তেলটা সুন্দর গরম হয়ে গেছে, পনিরগুলো হালকা হালকা ভেজে নেব। পনিরটা কিন্তু বেশি কড়া করে ভাজার কোনোই দরকার নেই, একটু হালকা হালকা ভেজে নিলেই হয়ে যাবে। এক পাশটা একটু কালার আসলেই উল্টে দিব। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার সুন্দর করে উঠিয়ে নেব। ভাজা পনিরের মধ্যে এখানে আমি অল্প করে দুধ দিয়ে দেব। দুধটা কিন্তু গরম দুধ দিচ্ছি, তাহলে পনিরটা কিন্তু পুরো সফট থাকবে। ভাজা পনির এভাবে গরম দুধে ভিজিয়ে রাখলে কিন্তু পনিরটা মুখে পড়লে একদম খুব সুন্দর সফট থাকবে। তো এবার এভাবেই ঢেকে রেখে দেব। কড়াইয়ে দিয়ে দেবো একটা তেজপাতা, ছিঁড়ে দিয়ে দিলাম। এখানে নিয়েছি জাবেত্রী 1 টুকরো, 3-4টে এলাচ, 2 টুকরো দারচিনি, এটা দিয়ে দেব। নিয়েছি এখানে 5 থেকে 6টা শুকনো লঙ্কা, এটাও দিয়ে দিলাম। 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে দিয়ে দেবো, 1/2 চামচ মৌরি দিয়ে দেবো, 5 থেকে 6টা কাজু বাদাম, 1 চামচ চারমগজ, এখানে আছে 2 চামচ পোস্ত দানা, এটাও একসাথে দিয়ে দিলাম। 1 মিনিট একটু মশলাগুলোকে ভেজে নেব। মশলাটাকে 1 মিনিট ভেজে এখানে 1 টুকরো আদা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দেব। এখানে নিয়েছি 2টো টমেটো কুচানো আছে, এটাও একসাথে দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়তে থাকব। এবার এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, এটাও দিয়ে দেব। দিয়ে দেব সামান্য অল্প করে নুন, দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো। এখানে মশলাটা যেন ভালো করে সিদ্ধ হয় 2 থেকে 3 চামচ জল দিয়ে দেব। টমেটোটা সুন্দর করে গলে যাবে, 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে কষে নেব। 3-4 মিনিট সুন্দর করে ঢাকা দিয়ে কিন্তু মশলাটাকে কষে নিয়েছি, আর মশলাটা কিন্তু সুন্দর মতো টমেটোগুলোও গলে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে মশলাটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। মশলাটা ঠান্ডা হওয়ার পরে আবার দেখাচ্ছি। একটা মিক্সির বাটিতে ঠান্ডা মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেব। মশলাটাকে একদম মিহি করে ভালো করে কিন্তু পিষে নেব। মশলাটা এবার ভালো করে পেশা হয়ে গেছে, এবার এই ছাঁকনির মধ্যে করে সুন্দর করে মশলাটাকে ছেঁকে নেব। মশলাটা ভালো করে ছেঁকে মশলার বাটি ধুয়েও অল্প করে এভাবে জলটা দিয়ে দেব, তাহলে পুরো মশলাটা কিন্তু এর মধ্যে চলে আসলো। মশলাটা কিন্তু সুন্দর মতো ছেঁকে নিয়েছি, তো মশলার যে একটা ছবড়া থাকে সেই ছোবাটা কিন্তু এখানে সুন্দর করে বেরিয়ে গেছে, দেখুন মশলাটা। আর এই মশলাটা কতটা সুন্দর স্মুথ হয়ে গেছে।
এবার আমি এই কড়াইয়ের মধ্যে এক চামচ বাটার দিয়ে দেব। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেছে, দিয়ে দেব হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এবার এই পেস্ট করা মশলাটা সাথে সাথে দিয়ে দিতে হবে। মশলাটাকে এক মিনিটের মতো কিন্তু সুন্দর করে ভালো করে ফুটতে হবে, মশলা থেকে কিন্তু সুন্দর একটা তেল বেরো হবে। তো এক থেকে দু মিনিট আমি এবার ঢাকা দিয়ে রাখলাম। এক মিনিট ভালো করে ঢেকে রেখেছিলাম, তো আরও এক মিনিট কিন্তু সুন্দর করে কষে নেব। আরও এক মিনিট মশলাটাকে ভালো করে কষে নিয়েছি, মশলাটার থেকে কিন্তু সুন্দর একটা তেল বের হচ্ছে। এবার আমি এখানে ভিজিয়ে রাখা দুধ সাথে পনির সুদ্ধ একবারে দিয়ে দিলাম। গ্রেভিটা যদি কেউ একটু বেশি করতে চান তাহলে কিন্তু এখানে দুধের পরিমাণটা আর একটু বেশি দিতে হবে। এবার এখানে এক চামচ চিনি দিয়ে দেব, এটা একটু মিষ্টি মিষ্টি কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দেব এক চামচের মতো কাসুরি মেথি, হাতে একটু ডোলে এভাবে দিয়ে দিতে হবে। এবার আরও এক মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন আমাদের পনির কিন্তু একদম রেডি। এবার প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন পনিরের কালারটা কতটা সুন্দর লাগছে, আর এই পনিরের রেসিপিটি কিন্তু খেতেও দারুণ টেস্ট লাগে। রুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথে কিন্তু এটা যাবে। আজকের এই শাহি পনিরের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।